আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের বিশ্বাস মর্যাদা রাখব। পঁচাত্তরের 15 আগস্টের গুলিবিদ্ধ প্রত্যক্ষ সাক্ষী আবুল খায়ের আব্দুল্লাহ সাংবাদিকবৃন্দ, নিরাপত্তার দায়িত্বে প্রিয় এলাকাবাসী, বৈশালবাসী, আপনারা জানেন আমি বসার পূর্বে বৈশালবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী 797 কোটি টাকার অনুদান হিসাবে বরাদ্দ প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ জানায় বৈশালবাসীর পক্ষ থেকে। ইতিমধ্যে 161টি রাস্তা ড্রেনেজের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে খাল কুম্ভখনন, পুনরুদ্ধার, সৌন্দর্য বর্ধন এর কাজ চলমান রয়েছে। জলবদ্ধতা দূরীকরণের এবং ড্রেনেজের স্লাজ অপসারণের কাজ চলমান রয়েছে। আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের বিশ্বাস মর্যাদা রাখবো। আজকের এই প্রোগ্রামে সফল করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। নূতন বৈশাখ গড়ের অঙ্গীকার জয় হোক শেখ হাসিনা।
স্লোগান হবে, স্লোগান স্লোগান। এই গাড়ি